বাংলাদেশ জাতীয় শ্রমিক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগরের শ্রমিক লীগের উদ্যোগে আলোচনা সভা ও কেক কাটা হয়েছে। গতকাল সন্ধ্যায় নগরীর লালদীঘির পাড় এলাকায় মহানগর শ্রমিক লীগের সভাপতি বক্তিয়ার উদ্দিন খানের সভাপতিত্বে ও মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আক্তার উদ্দিন আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরী।